সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে আজকের বিশ্ব। নানা আবিষ্কারের ফলে আধুনিকতার পূর্ণতা পেয়েছে এই পৃথিবী। যে সকল আবিষ্কার বিশ্বকে এগিয়ে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমের কথা চিন্তা করলেই প্রথমে আসে দ্রুতযান উড়োজাহাজের কথা। স্বপ্নের এই পরিবহন পৃথিবীকে এনেছে এক পরিবারে। জীবন চলার গতি এখন মানুষের হাতের মুঠোয়, আর এই গতিকে যারা নিয়ন্ত্রণ করে তারাই হলো এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে দক্ষ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার গড়ে তোলার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের অনুমোদিত একমাত্র প্রতিষ্ঠান অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এআইবি। বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে পেশাগত শিক্ষার কোনো বিকল্প নেই। একটু সচেতনতা ও অনুসন্ধানী দৃষ্টি থাকলে দেখবেন এমন সব পেশাগত শিক্ষা রয়েছে যা অর্জন করা মোটেই কঠিন বা সময় সাপেক্ষ নয়। অথচ এসব শিক্ষা সুসম্পন্ন করতে পারলে নিয়োগকর্তা আপনাকে খুঁজবে। SSC বা HSC পাশ করে যারা প্রথাগত গতানুগতিক বিষয়ে ভর্তির প্রস্তুতির কথা ভেবে রেখেছেন তাদেরকে বলছি, আপনি চাইলে তো একজন বিমান প্রকৌশলী হতে পারেন। কেউ হয়তো বলবেন, আকাশে উড়ে বেড়ানো এই বিষয়কর যান্ত্রিক প্রকৌশলী হব বললেই হলো। তবে হ্যাঁ, এটা সত্য, বললেই সব হয় না। তবে নিষ্ঠা আন্তরিকতা থাকলে অনেক কিছুই সম্ভব, আর এই জন্য আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ AIB। আপনার এই পথযাত্রার উত্তম বন্ধু হিসেবে সার্বক্ষণিক পাশে পাবেন শ্রদ্ধেয় অধ্যক্ষ ইঞ্জিনিয়ার SM আকমল হোসেনকে। আসসালামু আলাইকুম। অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এভিয়েশন সেক্টরের একটি অনন্য প্রতিষ্ঠান, যা 1999 সাল থেকে তার কার্যক্রম শুরু করেছে। প্রথম দিকে ছোটো ছোটো ট্রেনিং কোর্স শুরু করলেও 2004 সালে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 4 বছর মেয়াদী এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, যা আমাদের দেশের বিভিন্ন এয়ারলাইন্সের অন্যতম রিকোয়ারমেন্ট, আমাদের এইখান থেকে পাশ করে আমাদের ছেলেমেয়েরা দেশ বিদেশের অন্যান্য বিভিন্ন হায়ার এডুকেশন নেওয়ার লক্ষ্যে আমেরিকা, ইউরোপ এবং মালয়েশিয়া, চায়না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য গিয়েছে। আমাদের এই কার্যক্রমকে বিদেশি ইউনিভার্সিটিগুলো কোর্স কারিকুলামকে অ্যাকসেপ্ট করে ক্যাডিট ট্রান্সফার করে তারা হায়ার এডুকেশন নেওয়ার জন্য অ্যাকসেপ্ট করেছে। বর্তমানে উড়োজাহাজ তৈরি, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, উড্ডয়ন, বাজারজাতকরণের শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থায় বিমান প্রকৌশলীর ভূমিকা অন্যতম। বিশেষ করে বিমান রক্ষণাবেক্ষণ, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার AME ব্যতীত এয়ারলাইন্স পরিচালনা মোটেই সম্ভব নয়। একজন AME আন্তর্জাতিক মানের বেতন ভাতা, যানবাহন, বাসস্থান, সামাজিক মর্যাদা এবং মানসিক প্রশান্তির অধিকারী হয়ে নিজেকে ও পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারেন, আর সেই কারণে বিমান প্রকৌশলীগণের সামাজিক ও অর্থনৈতিক মান মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। পৃথিবীর অধিকাংশ দেশে বিমানের রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘ সময় অতিবাহিত হলেও সরকারি বা বেসরকারি কোনো পক্ষ থেকেই বিমান প্রকৌশলী তৈরির বা ট্রেনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। বাংলাদেশে বিমান প্রকৌশলীর সংখ্যা খুবই নগণ্য বিধায় বিদেশ থেকে বিমান প্রকৌশলী এনে আমাদের দেশের এয়ারলাইন্সগুলো সচল রাখতে হয়। এতে গুনতে হয় অনেক বৈদেশিক মুদ্রা, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই ব্যয়বহুল। সম্প্রতি বাংলাদেশে এভিয়েশন সেক্টরে বেশ কিছু এয়ারলাইন্স তাদের কার্যক্রম শুরু করেছে এবং আশা করা যায় ভবিষ্যতে এয়ারলাইন্স ও উড়োজাহাজের সংখ্যা আরও বাড়বে। সুতরাং এই সেক্টরের রক্ষণাবেক্ষণে অনেক বিমান প্রকৌশলীর প্রয়োজন। ফলে আমরা যদি প্রয়োজনীয় সংখ্যক বিমান প্রকৌশলী তৈরি করতে পারি, তাহলে দেশের প্রয়োজন মিটিয়ে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। যারা পদার্থ ও গণিত সহ বিজ্ঞান বিভাগ থেকে GPA 3.5 পেয়ে SSC বা HSC পাশ করেছেন, তারা AIB-তে বিমান প্রকৌশলী কোর্সে ভর্তির জন্য যোগ্য। এই কোর্সে ব্যবহারিক বা ইন্টার্নশিপের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক দেশের সিভিল এভিয়েশন বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত এয়ারলাইন্সে সম্পন্ন করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসিব বিন মুতা, আমি AIB 11 ব্যাচের একজন স্টুডেন্ট। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। সেই থেকেই HSC পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে বেছে নিই এবং AIB-তে এসে ভর্তি হই। AIB-তে এসে ভর্তি হওয়ার পর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য সব ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই।
এখানে প্রত্যেকটা শিক্ষক আমাদের খুব সুন্দর করে যত্ন সহকারে ক্লাস নেয়। ক্লাসের পড়াটা আমরা খুব সহজে বুঝতে পারি, তাই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও করানো হয়। একজন শিক্ষার্থীকে তার উজ্জ্বল কেরিয়ার গঠনের জন্য অবশ্যই সঠিক ও উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি সুষ্ঠুভাবে পেশাগত ও মানসম্মত কোর্স সম্পন্ন করার জন্য অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করেছে এআইবি, যার বৈশিষ্ট্য সমূহ হচ্ছে প্রতিষ্ঠানটি সিএএবি ও বিটিইবি অনুমোদিত। দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ দক্ষ গ্রাজুয়েট ও লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষক বা ইঞ্জিনিয়ার কর্তৃক পরিচালিত। প্র্যাকটিক্যালের জন্য নিজস্ব উড়োজাহাজ ও সমৃদ্ধ লাইব্রেটরি, প্রয়োজনীয় ম্যানুয়াল ও বই পুস্তক সমৃদ্ধ লাইব্রেরি, ফ্রি ওয়াইফাই জোন, মাল্টিমিডিয়া সহ এসি ক্লাসরুম, মনোরম ও শিক্ষাবর্ধক পরিবেশ, টিউশন ওয়েভারের বিশেষ ব্যবস্থা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। বিমান আকাশে ওড়ে, কিন্তু আমার দেখার নজর ছিল কিভাবে ওড়ে। সেই স্বপ্ন ধারণ করে গতানুগতিক ধারায় না গিয়ে সবসময় ডিফেন্স করতে চেয়েছি। তখনই জানলাম ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট সফিস্টিকেটেড জব হলো এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। তখনই স্বপ্নের সূচনা শুরু। আমার স্বপ্নের পথে প্রথম এআইবি আমার মন অন্তরে ধারণ করে। প্রত্যেকটি স্টুডেন্টই যখন কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেয় বা নিতে চায় তখন তার অনেক এক্সপেকটেশন থাকে, তেমনি আমারও অনেক এক্সপেকটেশন ছিল। এআইবিতে ভর্তি হওয়ার পর সেই এক্সপেকটেশন আরও বেশি বেড়ে গেছে, কারণ এআইবি হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যেটা কিনা সিভিল অ্যাভিয়েশন অ্যাপ্রুভড। আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সাবজেক্টিভের পাশাপাশি প্র্যাকটিক্যালটা খুবই প্রয়োজন, তাই আমরা লাস্ট সেমিস্টারে অন জব ট্রেনিং ওজিটি করি এয়ারপোর্টে। পাশাপাশি আমাদের নিজস্ব F-28 এয়ারক্রাফ্ট রয়েছে, যেখানে আমরা আমাদের প্র্যাকটিক্যালটা আরও বেশি ভালোভাবে করতে পারি, যার ফলে আমাদের জব পাওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এআইবি 1999 সাল থেকে এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং AME শিক্ষা ব্যবস্থাপনার নির্দিষ্ট মান নিশ্চিত করে যাবতীয় কোর্স পরিচালনা করে আসছে। সংগত কারণে সার্বিক বিবেচনায় ইতিমধ্যেই এভিয়েশন ইন্ডাস্ট্রি ছাড়াও দেশি বিদেশি জ্ঞানীগুণী বিশেষজ্ঞ ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা যেভাবে কার্যক্রম পরিচালনা করছি, বিদেশ থেকে আর কোনো ইঞ্জিনিয়ার আনার প্রয়োজন হবে না, কিছুদিনের মধ্যেই আমরা এই শূন্যতা পূরণ করতে পারব। সেই লক্ষ্যে আমরা আশা করি সরকারি এই সহযোগিতা নিয়ে এই দেশে আমরাও আমাদের বেকারত্বই শুধু দূর করব না, একই সাথে আমাদের দেশের নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে নিজেরাই এই এয়ারলাইন্সগুলোকে পরিচালনা করতে পারবো। ইনশাল্লাহ সেই লক্ষ্যেই আমাদের এই প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এখানে এয়ার কমোডর রিটায়ার্ড ইফতেখার আহমেদ সাহেব, যিনি বাংলাদেশ বিমানের একজন ডাইরেক্টর ছিলেন, তিনি তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের এখানে শেয়ার করছেন। এআইবি থেকে উত্তীর্ণ ইঞ্জিনিয়ারগণ দেশে ও বহির্বিশ্বে স্বনামধন্য এয়ারলাইন্সে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনপূর্বক এই প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য সুনাম অর্জন করে চলেছে। এই প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত আধুনিকায়ন ও যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সর্বক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ প্রদানের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কারণে প্রতিষ্ঠানটির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু ছেলেরা করতে পারে, মেয়েরা পারবে না, কিন্তু না, এটি ভুল। অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং মেয়েরাও করতে পারবে, তারাও অ্যারোনটিক ইঞ্জিনিয়ার হতে পারবে। আমি নিজেও করছি, আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এআইবি, তাই ধন্যবাদ। আগামীতে দক্ষ বিমান প্রকৌশল ও কারিগরি ক্ষেত্রে পৃথিবীর বুকে বাংলাদেশকে তুলে ধরতে এআইবি পরিবার সদা সচেষ্ট। এআইবি, এ ল্যান্ডমার্ক ইন এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।